হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হল যে আমরা আমরা একটা কথা বুঝি না বুঝি একটা কিছু বলে বসি। তবে আজকে আমার এই কথাটি একটু আলোচনা করি, আপনারা একটু খেয়াল দিয়ে শুনবেন। সেটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শ্রীকৃষ্ণের অনেক মিল আছে, কারণ সম্পূর্ণ দিক দিয়ে তো আর মিল পাওয়া যাবে না, তবে বেশিরভাগ জায়গা থেকে মিল পাওয়া যায়। সেটি হলো কীরকম, আমাদের মধ্যে বলে থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, এই পৃথিবীতে প্রেরণ না করতেন, তবে এই জগৎ আল্লাহ সৃষ্টি করতেন না। তবে আমরা কিন্তু এই কথাটা বলে থাকি। তাহলে হিন্দু শাস্ত্রের মধ্যে যদি বলি যে শ্রীকৃষ্ণ যদি পৃথিবীতে অবতীর্ণ না হতেন এবং শ্রীকৃষ্ণের সৃষ্টি যদি না হতো, তাহলে এই জগৎ কোনো কিছুই সৃষ্টি হতো না। আচ্ছা, তাহলে এই কথাটা কিন্তু তারা বলল, তাদের কালেমা আছে, আমাদেরও কালেমা আছে। আমরা কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা কালেমা পড়তেছে এক ঈশ্বর দ্বিতীয় নাস্তি, এক মেবাদি দ্বিতীয়াং ওং বিষ্ণু নারায়ণাং, অর্থাৎ এক ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নাই, ঈশ্বরের স্বরূপ ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আমরা বলতেছি নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল। তাহলে কথা কিন্তু একই, সেটা আরবি ভাষায় আর ওটা সাংস্কৃতিক ভাষায়। আর বাংলা যদি বলি তাহলে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল। হে জগতবাসী, আমরা না বুঝলে কিন্তু ভিতরে লাগবে ভুল, তবে এই ভুল নিয়ে যদি আমরা একদিন মরি তো মৃত্যুর পরেও পাব না কোনো কুল। তবে হে জগতবাসী, আজ আরও একটি আলোচনা করব, সেটি হলো দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একজন মায়ের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু সে মা মৃত্যুবরণ করার পরে তিনি আরেক মায়ের দুগ্ধ পান করে তিনি বেঁচেছিলেন। তবে দেখেন শ্রীকৃষ্ণ কিন্তু তিনি জন্মের পরে তার মা মারা গেছে এবং অন্য মা তার দুধ মা হয়েছে, সেই অন্য মায়ের দুধ খেয়ে সে বড় হয়েছেন। এই দেখেন এদিক দিয়ে মিল, কালেমার দিক দিয়ে মিল, কিন্তু দেখা গেছে কি যে আমরা ভুল বুঝি যে তারা মূর্তি পূজা করে এবং এটা করে তারা সেটা করে, কিন্তু আসলে দেখা গেছে আমাদের ভাষার মধ্যে আমরা পেয়েছি, আমরা পানি বলতেছি, তারা জল বলতেছে, বিষয়টা একটাই। আচ্ছা, তো এখন আমাদের কালেমা আরবি ভাষায় আমরা পড়ি, কিন্তু সাংস্কৃতিক ভাষায় যে তাদেরও কালেমা আছে ওই একই জিনিস। তাহলে একই জিনিস যদি হয়ে থাকে তাহলে আমাদের মধ্যে এই দ্বন্দ্ব কেন, না বোঝার কারণে? হে জগতবাসী, তো আজ আমি বড় করে কথা বলবো না, ছোট করে কথা বলে রাখবো, তবে আরও একটি কথা বলবো, সেটি হলো যে আমরা একটা কথা বলে থাকি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহানবী, তার উপরে কোনো নবী নাই। তাহলে সেই মহানবী কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনি এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছেন, আল্লাহ প্রেরণ করেছেন। আচ্ছা, তাহলে তাদের মধ্যে সবচেয়ে মহা অবতার কে, সবচেয়ে বড় অবতার কে? এই শ্রীকৃষ্ণ। তাহলে আমরা যদি এভাবে বুঝি আর এভাবে যদি খুঁজি, তাহলে আমাদের মধ্যে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান কোনো ধর্মের লোকেদের সাথে কারাকারি হবে না, তক্র বিতক্র হবে না, বিশৃঙ্খল হবে না। তো আমার বেশিরভাগ কথা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে আমি সমস্ত সত্য ধর্মগুলো এক সুতায় গাঁথার চেষ্টা করি এবং বলে থাকি, আমাকে যদি কেউ বলে তুমি কি হিন্দু, তুমি কি মুসলমান, তুমি কি খ্রিস্টান, তখন আমি একটা কথাই বলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমি মুসলমান, মানব স্রোত জন্ম নেয়া দেখি সকলে সমান, গীতাশাস্ত্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পাই, কোরআনের বাইরে কিছু নাই, করে দেখো প্রমাণ, যেই সত্যতে মাইনুদ্দিন আর আসছে বড় পীরে, কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান, যিনি ছিলেন ঈসা নবী যাকে ঈসা মহর্ষি বলা হয়। আল্লাহ কিন্তু সুরা আলি ইমরানের মধ্যে বলেছে যে আমার ঈসা
পূর্ণবান ব্যক্তিদের মধ্যে সে একজন। তাহলে পূর্ণবান ব্যক্তি কে? পূর্ণবান ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পূর্ণবান ব্যক্তি মূসা আলাইহিস সালাম, পূর্ণবান ব্যক্তি দাউদ আলাইহিস সালাম। তাহলে দেখা গেছে যে যদি আল্লাহ একজন নবীকে পূর্ণবান বলে থাকে, তাহলে খ্রিস্টান ধর্মকে আমরা ঘৃণা করব কেন বা ছোট চোখে দেখব কেন? খ্রিস্টান ধর্মটা কে পরিচালনা করে গেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম। তাহলে আমরা যদি কালেমা পাঠ করি, দেখা গেছে সূরা ইমানে মুফাসসাল যে আমরা চার কিতাবের উপর ইমান আনলাম এবং চারজন শ্রেষ্ঠ নবীর উপর আমরা ইমান আনলাম। চারজন শ্রেষ্ঠ নবী কে? ঈসা, মুসা, দাউদ জবরুল্লাহ এবং মোহাম্মদ রাসুলুল্লাহ। অন্তত পক্ষে চারজন শ্রেষ্ঠ নবীর উপরে আমাদের ইমান আনতে হবে এবং এই চারজন শ্রেষ্ঠ নবীর উপরেই, এই চারজন শ্রেষ্ঠ নবীর উপরেই কিন্তু চারটা শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, যাকে বলি যে ইঞ্জিল, তাওরাত, জব্বুর, ফুরকান। তাহলে চারজন শ্রেষ্ঠ নবীর চারটা শ্রেষ্ঠ কিতাবও আছে। তাহলে দেখেছে তাদের কিতাব পছন্দ করি, নবীকে পছন্দ করি, নবীর ধর্মকে পছন্দ করি না। কেন? তাদের কিতাব যদি শ্রেষ্ঠ কিতাব হয়, আসমানি কিতাব হয়, সেই নবীগুলো যদি শ্রেষ্ঠ হয়, তাদের ধর্ম কেন শ্রেষ্ঠ হবে না? শ্রেষ্ঠ তো অবশ্যই, কিন্তু এই শ্রেষ্ঠত্ব আমরা দেই না, না বোঝার কারণে। যাই হোক, আমার কাছে হিন্দু আর মুসলমান, বৌদ্ধ আর খ্রিস্টান নয়, আমার কাছে সবই সমান হয়। তবে এই কথাগুলো বলে রাখবো, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।